स्कूटी চালকের সঙ্গে ট্রাফিক অফিসারের ঝামেলা রাজধানীর কামালজমুড়িতে অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা গড়ল পূর্ব থানা পর্যন্ত ট্রাফিক অফিসার এসআই মিল্টন ঘোষের সঙ্গে ঝামেলায় জড়ালেন লাইসেন্সহীন এক স্কুটি চালক তবে এই স্কুটি চালককে কিছুদিন পূর্বে 1500 টাকা ফাইন করে 1.5 মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বের করতে বলেছিলেন জরিমানা সংগ্রহকারী ট্রাফিক অফিসার কিন্তু লকডাউন এবং করোনা পরিস্থিতির জন্য তিনি ড্রাইভিং লাইসেন্স বের করতে পারেনি এ সম্পর্কে স্কুটি চালক ও তার স্ত্রীর অভিযোগ হচ্ছে ট্রাফিক অফিসার মিল্টন ঘোষ অন্যায়ভাবে স্কুটি চালকের উপর দৈহিক নির্যাতন চালিয়েছেন এমনকি তার মাস্ক হেলমেট মানি ব্যাগ এবং পায়ের জুতো জোর করে নিয়ে গেছেন ড্রাইভিং লাইসেন্স নাই আমি লাইসেন্স নিয়ে দেরা দা ফাইন দিছি আজকে আমি জায়গা আছি জমা দিছি আশা করি আইন আমার পক্ষে থাকবো আমি তার লেগে আছি কয়েকদিন আগে স্কুটিটা দর্ছিল, দর্ছে আমি সেম দেড় হাজার টাকা ফাইন দিছি, ফাইন দেওয়ার পর আমার কইছে যে এক দেড় মাসের সময় দিছে, আমি আজ কই কাগজ দেয়ছি, কাগজও নাই, আমার জুতো অনেক মাক্স আর আমার যে মারছে এটা প্রমাণ, ওইখানে যে স্থানীয় লোক আসলো তারা সবাই বিরোধিতা করছে। একজন ডিএমএর অফিসে চাকরি করে একজন দাদা তাইনে সৌদি আনিছে কয় ঠিক আছে 1.5 মাসের টাইম দেওয়া হয়েছে 1.5 মাসের ভিতরে আপনি লাইসেন্স বাইর করবেন লাইসেন্স না বাইর করলে করণ অবধি আপনি এই কাগজটা লইয়া রাস্তাঘাটে বাইরিবেন তো এই কাগজটা লইয়েই বাইরিছে এখন হের কাগজপত্র টাকা পয়সা তারপরে পায়ের জুতা মাস্ক হেলমেট স্কুটি কিছুই আমি দেখতেছি না আমি এখন এখানে আগে কেন কেন সব ট্রাফিকের সমস্যা এদিকে ট্রাফিক দপ্তরের ডিএসপি জানিয়েছেন লাইসেন্সহীন স্কুটি চালক নাকি এসআই মিল্টন ঘোষকে হেলমেট দিয়ে মেরেছে ওটা 40 নাগাদে আমার দুজন স্টাফ এসআই মিল্টন ঘোষ আরেকজন কনস্টেবল ওইখানে ডিউটি করা সূত্রে তখন ওই ব্যক্তিটা বাইক দিয়ে আসে উইথ মোবাইল ফোন তো ওকে আটক করা হয় আটক করার পর ওর লাইসেন্স আর যাবতীয় যা কাগজপত্র আছে জিজ্ঞাসাবাদ না চাওয়া হয় কিন্তু ওর কাছে কোনোই লাইসেন্স বা কিছুই নেই তো সেই সূত্রে আমাদের অফিসার মিল্টন ঘোষ উনি সিজ করতে যান ওনার ডিবিতে তখনই উনি একদম ভায়োলেন্ট হয়ে হেলমেটটা খুলে গাড়ি গালাজ করে আমার স্টাফ মিল্টন ঘোষের গায়ে হেলমেটটা দিয়ে মারে এবং স্কাফলিং হয় ওদের মধ্যে পাঞ্চো করে আমার স্টাফকে সেই সূত্রে ওকে আটকানো হয় আমরা আসি ইস্ট পিএসকে জানানো হয় তারপর এখন আমরা একটা কেস রেজিস্টার করছি ওকে ওই তো ক্রিমিনাল ফোর্স ইউজ করেছে অন ডিউটি পুলিশ অফিসার এগেনস্টে 353 আর হার্ট অ্যান্ড অ্যাসল্ট হবে মেডিকেলে পাঠানো হয়েছে এখন সেটা বুঝে কেসটা রেজিস্টার করছি এদিকে বিষয়টি শেষ পর্যন্ত গড়িয়েছে পূর্ব থানা পর্যন্ত ফিও রিপোর্ট হাল্লাবোল।